আজকে সকাল থেকে কি করেছে? ফেক আইটি সেল, নামটা বলে আর বড় করতে চাই না। সকাল থেকে রটি দিয়েছে দুর্গাপুজো, এখন থেকে নাকি গভর্নমেন্ট ছাড়া তারাই রটি দিয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। কি না, তো দুর্গাপুজোর সময় কাউকে রাস্তায় বেরোতে যেতে দেওয়া হবে না, সারা রাত কারফিউ থাকবে। আমি বলি, এরা কোন হরিদাস, কোন হরিদাস, কোন মূর্খের দল, কোন গর্ধ শিক্ষিতের দল, এটা কোন অসভ্যতার প্রতীক, কোন অসৌজন্যতার প্রতীক, যে আমাদের দুর্গাপুজোকে নিয়ে যারা অবহেলা করে, অসম্মান করে। মনে রাখবেন, মহরমের জন্য একটা সিস্টেম আছে, ঈদ মোবারকের যেমন একটা সিস্টেম আছে, আমাদের বাংলার দুর্গাপুজো কিন্তু আমাদের জাতীয় উৎসব। এই উৎসব নিয়ে বড় বড় কথা যারা বলছেন আর মানুষে মানুষের দাঙ্গা করবার চেষ্টা করছেন, তারা কিন্তু রেহাই পাবে না। আমি পুলিশকে বলি, যেখান থেকে ফেক অরিজিনেট হয়েছে তাদের কান ধরে, কান ধরে একসময় উঠবোস করাবে, এটা আমি দেখতে চাই। আমি চাই না তাকে দুটো চড় মারো, কান ধরে উঠবোস করো পাবলিকলি, যে তাদের বাংলাকে অপমান করার, অসম্মান করার অধিকার কে দিল? এত বড় অসভ্য অধ্যক্ষের দল, অহংকারী দল, পাষণ্ডের দল, নির্লজ্জ দল, নৃশংস দল, নিপীড়নের দল, শোষণের দল। গভর্নমেন্ট এখনো পর্যন্ত কোনো দুর্গাপুজো নিয়ে মিটিংই করেনি। আমরা সব ক্লাবগুলোকে নিয়ে মিটিং করি, এখনো প্যান্ডেমিক চলছে, আমরা জানি না কি সিচুয়েশন। আপনারা জানেন, এবছর গণেশ পুজো থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, মহরম থেকে শুরু করে, পয়লা বৈশাখ থেকে শুরু করে, প্যান্ডামিকের জন্য কেউ কোনো উৎসব পালন করতে পারিনি। আমরা সবাই সব ধর্ম মিলে সেটা মেনে নিয়েছি। দুর্গাপুজো যখন আসবে, এখন অনেক দেরি আছে, এবারে তো 17ই সেপ্টেম্বর মহালয়া, তার এক মাস বাদে দুর্গাপুজো, আমাদের দেখতে হবে প্যান্ডামিক সিচুয়েশন কি আছে না আছে, আমরা কথা বলবো, মিটিং করব। আর আপনাদের ভাববার প্রয়োজন নেই, যারা জীবনে দুর্গাপুজো করেনি মা দুর্গাকে চেনে না, যারা জীবনে কালী পুজো করেনি মা কালীকে চেনে না, যারা জীবনে হনুমানকে দুটো কলা খাওয়ায় না, তারা আজকে হঠাৎ করে ধার্মিক ভীরু হয়ে গেছে এবং মিথ্যে কথা রটিয়ে দিচ্ছে।